আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নতুন আর কমন একটা ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে হোয়াটস ইন মাই ব্যাগ। অনেক বড় বড় সেলিব্রিটি আছে যারা দেখায় তাদের ব্যাগে কী কী আছে, তারা কী কী ইউজ করে। যদিও আমি তেমন কেউই না, কিন্তু আমার খুব ইচ্ছা হলো আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে সকাল সকাল আমি একটা ফ্যামিলি ট্রিপে ঢাকার বাইরে গিয়েছিলাম, তো অনেক কিছুই আমি নিয়ে গিয়েছি। ফেরার পর আমার মনে হলো আমি একটু শেয়ার করি যে কী কী আছে আমার ব্যাগে, সেটা আপনাদের দেখাই। আমি যখন ভার্সিটিতে পড়তাম তখন আমার ফ্রেন্ডরা প্রায় বলতো তোমার ব্যাগ এত ভারী কেন, লোহার বস্তা এই সেই অমুক তমুক। তো সেটা বলতো কারণ আমার ব্যাগটা তখন থেকেই খুব ভারী ছিল, যেহেতু আমার ভার্সিটি ঢাকা থেকে একটু দূরে ছিল। তো আমি চেষ্টা করতাম সারাদিনে আমার যা যা লাগবে তাই আমি নিয়ে যাওয়ার জন্য। আজকে আমি সেরকমটাই করেছি, সবসময় আমার ব্যাগ একটু ভারী থাকে, আজকের ব্যাগটা বেশ বড় এবং ভারী। তো আমি যেই জিনিসগুলো মেইনলি সবসময় ক্যারি করি সেটা আপনাদের দেখাই, আর একটা মেয়ের ব্যাগে সাধারণত কী কী রাখা উচিত সেটাও আমি মনে করলাম যে আপনাদের সাথে শেয়ার করলে ভালোই হবে। তো চলুন তাহলে দেখি কী কী আছে আমার ব্যাগে। রোদ, ঝড়, বৃষ্টি, একমাত্র শীত ছাড়া যেদিনই থাকুক না কেন আমি সবসময় ছাতা ক্যারি করি। যদি আমি বড় ব্যাগ নেই তাহলে আমি সবসময় ছাতা ক্যারি করি, কারণ বৃষ্টি আসলেও ছাতা লাগবে, রোদ আসলেও ছাতা লাগবে। আর নেই হচ্ছে পানি, এতটুকু যদি আমার ব্যাগ হয় তাও আমি পানি ক্যারি করি, আর বড় ব্যাগ হলে তো কথাই নেই, বড় বোতলে পানি ক্যারি করি সবসময়, পানি আমার লাগবেই। আর মোস্ট ম্যান্ডেটরি আরেকটা জিনিস হচ্ছে মোবাইল, একটা দিয়ে আমি শ্যুট করছি, আরেকটা হচ্ছে এটা, আর হচ্ছে বাসার চাবি, বাসার চাবি তো লাগবেই। অনেক কিছু হাবি জাবি আসলে অনেক জিনিসই নেওয়া হয়েছে। এটা হচ্ছে পাখা, অনেক গরম পড়েছে, পাখা তো লাগবেই। সবসময় আমি এটা রাখি কারণ অনেক সময় দেখা যায় যে সিএনজিতে যাচ্ছি, গাড়িতে জ্যামে বসে থাকতে হচ্ছে, তখন পাখা লাগে, অন্যান্য সময়ও লাগে। তো এটা আমি একটু পরে দেখাই, এটা হচ্ছে আমার ছোট্ট একটা থলে, এটার মধ্যে আমি অনেক কিছু নিই, এটা একটু পরে দেখাচ্ছি, তার আগে ছোটোখাটো জিনিসগুলো দেখাই। এটা খুব কিউট একটা জিনিস, ওয়েট টিস্যু এটাতে। এটা হচ্ছে ওয়ালেট, এটা তো লাগবেই। এটার ভিতরে কী আছে সেটা না দেখাই, কিছু কার্ড আর টাকা পয়সা কিছু আছে, এটা এখানে রাখি। টিস্যু পেপার, এটার মধ্যে আমি হেডফোন ক্যারি করি কারণ হেডফোনে সবসময় আমার প্যাচ লেগে যায়, এখনও প্যাচ লেগে আছে, তারপরে এটার মধ্যে আমি হেডফোন ক্যারি করি। খুবই কিউট একটা জিনিস, তাহলে আর ব্যাগের মধ্যে খুঁজতে হয় না, এটার মধ্যে রাখলে অটোমেটিক খুঁজে পাওয়া যায়। এটা হচ্ছে ছোট্ট কিউট একটা বক্স, এর মধ্যে আমি হিজাব পিন রাখি, অনেক সময় দেখা যায় যে হিজাব পিন লাগে, তো এটার মধ্যে খুলে রাখি বা এক্সট্রা কিছু নিয়ে যাই যখন প্রয়োজন হয়, তখন এখান থেকে বের করে পড়তে পারি বা খুলে রাখতে পারি। এটা হচ্ছে আমার পয়সা ব্যাগ, অনেক সময় দেখা যায় যে গরিব মানুষ আসলে কিছু কয়েন দেওয়া লাগে বা ভাঙতি না থাকলে খুচরা কয়েন এখানে রাখি। এটা হচ্ছে খুবই ইউজফুল একটা ব্যাগ, আপনাদের দেখাই কি দারুণ একটা জিনিস। এটা ছোট্ট একটা ব্যাগ, এর মধ্যে এত বড় একটা ব্যাগ। এটা আমি সম্ভবত দার্জিলিং থেকে এনেছিলাম, তো এটার মধ্যে যখন এমনি বাইরে যাই তখন কিছু কেনাকাটা করলে দেখা যায় যে এটার মধ্যে ভরে নিয়ে আসি। এটা একটা শপিং ব্যাগের কাজ করে, তো এটা ভাঁজ করে আমি রেখে দিচ্ছি। কলম রাখি, এখানে আছে কিছু লিপস্টিক, যদি আমি যা সাজার বাসা থেকেই সেজে যাই, বাইরে গেলে তেমন সাজার প্রয়োজন হয় না, তারপরে রাখি। ছোট ছোট ওয়েট টিস্যুর মতো পেপার আছে এখানে, যে আমি তো সবসময় চেষ্টা করি নামাজ পড়ার জন্য, বাইরে গেলেও নামাজ পড়ার জন্য, অনেক সময় শখ হয় নেল পালিশ দেই, তখন তার আগে নামাজ পড়ার আগে এটা দিয়ে উঠাই ফেলি, খুব দ্রুত কাজ হয়। ছোট্ট একটা পারফিউম, আরেকটা হচ্ছে নোটবুক, অনেক সময় অনেক কিছু লিখে রাখতে হয় তখন আর কিছু খুঁজে পাওয়া যায় না। একবার কি হয়েছে জানেন, একবার আমি এক জায়গায় গিয়েছি, একজন সেলিব্রিটির সাথে দেখা হয়ে গেছে,
তো আমার কাছে কোনো কাগজই ছিল না, আমি যে অটোগ্রাফ নিব কোনো কাগজই ছিল না। তারপর থেকে আমি ঠিক করেছি যে আমার ব্যাগে একটা করে নোটবুক থাকবে, একটা কাগজ হলে অন্তত রাখবো, যাতে আমি কোনো সেলিব্রিটির অটোগ্রাফ নিতে পারি। ফটোগ্রাফ তো তুলবই, তারপর অটোগ্রাফও যাতে নিতে পারি। একটা চিরুনিও নিয়েছিলাম আর কি দেখাবো আপনাদের, হচ্ছে একটা ব্যান্ডেড, এখানে কিছু রিসিট আছে, হাবি জাবি রিসিট, এটা ফেলা হয়নি। কী কী যেন কিনেছিলাম, এটা হচ্ছে চিপসের প্যাকেট, বাইরে যখন গিয়েছিলাম তখন হচ্ছে চিপস খেয়েছিলাম, তো ওটা কোথায় ফেলবো, রাস্তায় তো আর ফেলা যায় না, বাসায় ফেলার জন্য এটা নিয়ে এসেছি। এখন হয়তো অনেকেই এটা ফলো করেন, কিন্তু আমি তারপরও বলি আমরা কি করি, বাইরে গিয়ে যা খাই চিপসের প্যাকেট, চকলেটের প্যাকেট, সব কিছু আমরা রাস্তায় ফেলে দিই, এটা যেন আমরা এখন থেকে না করি। আজকে আমি মনে করলাম, আরে আমি তো একটা প্যাকেটই ফেললাম, কী আর এমন ক্ষতি হবে, এরকম যদি আমরা প্রত্যেকেই মনে করি তাহলে কী অবস্থাটা হয় চিন্তা করেন। এই জন্যই তো জলাবদ্ধতা যায় না আমাদের শহর থেকে। এখন থেকেই যদি আমরা প্রত্যেকে আমাদের নিজ নিজ জায়গা থেকে ঠিক থাকি যে না আমি আজকে থেকে ফেলবো না, তাহলে কিন্তু অনেকাংশে আমাদের ঢাকা শহরটা পরিষ্কার হয়ে যায়। এই বিষয়টা একটু আমরা খেয়াল রাখবো। এটা আমার গ্যাসের ট্যাবলেট, এটা আমি রাখি সবসময়, কারণ কখন কি প্রয়োজন হয় বলা যায় না, সাথে থাকা ভালো। এটাও আছে সাথে, এয়ারপড। আর একটা জিনিস আমি সবসময় যেটা ক্যারি করি সেটা হচ্ছে ডিজিটাল তজবি। তো জ্যামে তো আমরা আটকে থাকি, বসে থাকি, সবসময় যদি আমরা একটু ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকি বা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকি, তাহলে কিন্তু আমাদের সওয়াবও হয় এবং সময়টাও কেটে যায়। এখন এই থলেতে কী আছে সেটা দেখাই আপনাদের। আমার সবচেয়ে, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হচ্ছে পমেদ, এটা আমি সবসময় আমার ব্যাগে রাখি, আর আমার লাইফ একদম অচল, কারণ আমার স্কিন এত ড্রাই, এটা ইউজ করে আমি এতটা শান্তি পাই কি আর বলবো, সবসময় আমি যেখানেই যাই এটা আমার সাথে থাকে। আর একটা হচ্ছে আয়না, একটু চেহারা টেহারা দেখতে হয় তাই আয়না রাখি সাথে। ব্যাগটা এখন একটু রেখে দিই। এই ব্যাগে কি আছে সেটা দেখাই, একটা হেয়ার ব্যান্ড, এটা সাথে নিয়ে গিয়েছিলাম, এটা এখানে থাকুক। ছোট্ট একটা ফেস ওয়াশ, এটা নিয়ে গিয়েছিলাম, একটু দূরে যেহেতু যাচ্ছি আর প্রচণ্ড গরম, একটু ফ্রেশ হওয়ার জন্য এটা কাজে দিয়েছিল। এটা হচ্ছে সোপ, পেপার সোপ, তো এটা নিয়ে গিয়েছিলাম, ভালো এটা, কারণ অনেক সময় দেখা যায় যে রেস্টুরেন্টে হ্যান্ডওয়াশ থাকে না আবার সাবান থাকে, তো আমি সেই সাবানগুলো আসলে ইউজ করতে চাই না, ওদের ওখানে যে সাবান থাকে সেগুলো আমার কাছে কেন জানি হাইজেনিক মনে হয় না, যে কত রকম মানুষ সেটা ইউজ করে, তো আমি আমারটা নিয়ে যাই সাথে। এটা হচ্ছে আমার লাইফ সেভার ইনহেলার, এটা আমার সাথে থাকবেই। সবসময় আমি যেটা ক্যারি করি সেটা হচ্ছে খেজুর আর বাদাম। আমার একটু লো প্রেশার আছে, তো যাদের লো প্রেশার আছে, একটু দুর্বল লাগে, তারা সবসময় এটা সাথে রাখবেন, একদম দেখবেন খাওয়ার সাথে সাথে আপনি বেশ এনার্জি পাচ্ছেন। ছোট্ট একটা পাউডার, এটা আমি ইন্ডিয়া থেকে এনেছিলাম, ভালোই, সাথে নিয়ে গিয়েছিলাম। আর একটা হচ্ছে যে নেইল কাটার সেট, অনেক সময় দেখা যায় যে নখের পাশ থেকে চামড়া উঠছে, নখ ভেঙে গিয়েছে, তখন এই নেল কাটারটা কাজে লাগে, আমি রাখি আমার ব্যাগে, কারণ অনেকবার না রাখাতে বিপদে পড়েছি, তাই এখন থেকে চেষ্টা করি সবসময় সাথে রাখার। একটা কাজল, এটা হচ্ছে ছোট্ট একটা বক্স, এটার মধ্যে আমি লবঙ্গ রাখি, কারণ অনেক সময় একটু গলা খুশখুশ করলে খাওয়া যায়। এটা হচ্ছে একটা বক্স, এ ধরনের বক্সে আমি সবসময় চেষ্টা করি যে স্যানিটারি ন্যাপকিন ক্যারি করার জন্য। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মেয়েরই তাদের ব্যাগে করে স্যানিটারি ন্যাপকিন ক্যারি করা উচিত, সবসময়ের জন্যই ক্যারি করা উচিত। আর একটা আছে ডেন্টাল ফ্লস, এটাও বেশ কাজে দেয় খাওয়া দাওয়ার পর। কিছু চকলেট নিয়ে গিয়েছিলাম আমি, পালস, তারপরে সেন্টার ফ্রেশ, সেগুলো আছে, তো এগুলাই ছিল আমার ব্যাগে। আর দেখি কি আছে, একটা ওটস আছে, এটা আমি খাওয়ার জন্য রেখেছি, একটা চামচও রেখেছি, খেতে গিয়েছি চামচ নেই তখন কি করবো, এই জন্য সবসময় একটা ওয়ান টাইম চামচ আমার ব্যাগে রাখি। এটা কী জন্য রেখেছিলাম আমার মনে নেই, সম্ভবত জ্যামে খেলার জন্য। ও আচ্ছা, এটা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার, এটা ব্যাগের সাথেই সবসময় ঝুলানো থাকে।
আর 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 চুইংগাম আছে, কিটক্যাট। আমি কিন্তু খুব একটা চকলেট পছন্দ করি না, তারপরও রাখি। অনেক সময় দেখা যায় যে কোথাও গিয়েছি, বাচ্চাদের সাথে দেখা হয়ে যায়, তখন তাদেরকে চকলেট দিই, সেজন্যই মূলত রাখা। আর হচ্ছে সস, এটা তো আমার কাছে থাকবেই, কারণ এইটা আমার এত এত ফেভারিট। সস ছাড়া আমি কোনো ঝাল খাবার চিন্তা করতে পারি না। কোথাও গিয়েছি, সিঙ্গারা সমুচা সব আছে, কিন্তু সসের অভাবে মজা করে খেতে পারছি না, তখন খুব কষ্ট হয়। খাই ঠিকই, কিন্তু অতটা টেস্ট লাগে না। তাই আমি সবসময় এখন থেকে আমার ব্যাগে এই মিনি সসগুলো রাখি, যেখানেই যাই সেখানে নিয়ে যাই, এতে কষ্ট না হয়। আরেকটা সস। আর হচ্ছে মাস্ক, যেটা মাস্ক নিয়ে গিয়েছিলাম। তো এই ছিল আমার ব্যাগে মোটামুটি, এগুলাই ছিল, এগুলাই রাখি। আজকে একটু লম্বা সময়ের জন্য আমি বের হয়েছিলাম, দেখে বেশ অনেক কিছুই আমি নিয়ে গিয়েছিলাম আমার সাথে। কিন্তু এমনি সময়ও আমি চেষ্টা করি আমার প্রয়োজনীয় সব জিনিসপত্র আমার সাথে ক্যারি করার জন্য, যাতে আমার সেসব জায়গায় গিয়ে প্রবলেম ফেস করতে না হয়। যদি কখনো সুযোগ হয় আমি আপনাদের দেখাবো আমি আমার ছোট্ট ব্যাগে কী কী ক্যারি করি। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।